গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 2টার দিকে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, গতরাতে সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে মোহাম্মদ চানমিয়ার বাড়িতে গরু চুরি করতে যায় কয়েকজন। এ সময় চানমিয়া চিৎকারে জড়ো হয় এলাকাবাসী। তাদের গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় একজন। এদিকে ধান খেতে লুকিয়ে থাকা আরেকজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।